हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड टू अ न्यू ब्लॉग। सरकार ऑन व्हील्स प्रेजेंट्स। আজকে আমাদের গোকর্ণ ভ্রমণের দ্বিতীয় দিন। গোকর্ণ শহরটা আরব সাগরের উপকূলবর্তী ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি মনোরম শহর। গোয়ার থেকে এখানকার সমুদ্রের শোভা কোনো অংশে কম নয়। এটা যে একটা প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তা শুধু নয়, এখানে সমুদ্র অতি সুন্দর, অতি মনোমুগ্ধকর। আজ দ্বিতীয় দিনে কোথায় কোথায় গেলাম আমরা বলছি। প্রথমেই গেলাম মিডজান ফোর্ট, বর্ষার জলে সবুজ হয়ে থাকা একটা ফেয়ার ল্যান্ডের মতন ফোর্ট। আমরা এসে পড়েছি একটা বেশ গা ছমছম করা রহস্যময় দুর্গের কাছাকাছি। এখানে একটা সুন্দর, খুব অনেক পুরনো ফোর্ট দুর্গ রয়েছে, তার নাম মিডজান ফোর্ট। এই মিডজান ফোর্ট কর্ণাটকের উত্তর কানাডা ডিস্ট্রিক্টের ওয়েস্ট কোস্টে অবস্থিত। ফোর্টটা আর্কিটেকচারাল এলিগেন্সের জন্য বিখ্যাত। এই দুর্গ অনেক যুদ্ধ, অনেক রক্ত আর অনেক বীরত্বের সাক্ষী। কথিত আছে এখানে জেরাসপার রানী চেন্নাভারাই দেবী প্রায় 54 বছর ধরে রাজত্ব করেছিলেন। সেই সময় অর্থাৎ এই রানীর রাজত্বকালে এখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরে মিরজান বন্দর বা পোর্ট ছিল। সেই পোর্ট দিয়ে এই বুদ্ধিমতী রানী অনেক ব্যবসা বাণিজ্য করেছিলেন। গোলমরিচ বা ব্ল্যাক পেপার, এক রকমের লবণ এবং সুপুরি মেনলি তিনি এক্সপোর্ট করতেন, তাই এই রানীর নাম হয়ে গিয়েছিল পেপার কুইন অফ জেরাসপা। দুর্গটা দেখলেই বোঝা যায় কি অসাধারণ সাবধানের সাথে এবং কি সুপরিকল্পিতভাবে এই দুর্গ বানানো হয়েছিল। বুদ্ধিমতী রানীকে বিগ স্যালিউট। মিরজান ফোর্ট ন্যাশনাল হাইওয়ে 66 থেকে 65 কিলোমিটার দূরে ও গোকর্ণ থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। এই রানী চেন্নাভারাই দেবী সত্যি বুদ্ধিমতী এবং বীর ছিলেন। এই রানীর রাজত্বকাল ছিল 16th century এবং এই দুর্গে তিনি বসবাসও করতেন। এক মহিমামণ্ডিত রানীকে যেন চাক্ষুষ করতে পারছিলাম। কি রূপ, কি তেজ, কি বুদ্ধি! এই বিশাল রাজবাড়ি, বিশাল দুর্গ আর তার ধ্বংসস্তূপ দেখলে আমার রবীন্দ্রনাথের ক্ষুধিত বাসন মনে পড়ে, সব ঝুঠা হয়। তারপর গেলাম বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে ওঠা কয়েকটা বীচ দেখতে, আরব সাগরের নীল জলের সমুদ্র উপকূল। আহা, কি অপূর্ব! এটা ওম বীচ, উপর থেকে দেখলে এটাকে একদম ওমকারের মতন দেখতে লাগে, তাই এর নাম ওম বীচ। ছবি তুলে আসি তবে ছবি তুলে আসি।
নমস্তে কাফেতে দুপুরের খাবারটা খেলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে থামস আপ দিয়ে লাইক করুন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানান এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।